সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে চট করে দুপুরের রান্নাটা করে নিলাম, কচি পালং মুগ ডাল। তাই ডাল আর মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ডালটা একটু গাঢ় গাঢ়ই করেছি। আর এদিকে আমি তেলের মধ্যে তেজপাতা, হিং, শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু গরম হতেই ঝপ করে আমি সাতলে নিলাম। ব্যাস হয়ে গেল আমার পালং মুগ ডাল, আর শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের পালং মুগ ডাল। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতেও খুব সুস্বাদু আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। যাই হোক, বাদবাকি সমস্ত কাজ সেরে দুপুরের খাবার তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে একটু বিশ্রাম নিয়েই হঠাৎ মাথায় এলো মুভি দেখতে যাব, তা বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম শো শুরু হয়ে গেছে, আমরা 5:10 শুরু হয়েছে, আমরা পৌঁছালাম 5:30। যাই হোক, মা আর ছেলেতে ঢুকে পড়লাম বগলামামা দেখতে। দারুণ মজার একটা বই দেখলাম সত্যি, মানে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। তারপরে ওখান থেকে মা ছেলেতে একটু সেলফি তুলে নিলাম। অনেকদিন পর আমরা মুভি দেখতে গেছি, তাও আবার আমরা দুজনে, মানে ছেলে আর মা দুজন মিলে। যাই হোক, ওখান থেকে দেখার পর চলে এলাম আমরা রেস্টুরেন্টে। ওখানে আমরা একটু চিকেন স্যুপ নিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়ার মধ্যে গরম গরম এই স্যুপটা, সত্যি খুব ভালো লাগলো। আজকে মনটাই খুব ভালো ছিল। আর তারপরে নিয়ে নিলাম হাক্কা নুডলস আর সেচুয়ান চিকেন। ওখান থেকে আমরা রাতের ডিনার সেরে চলে এলাম বাড়ি। আজকের জন্য এইটুকুই, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। তাহলে এখনকার জন্য টাটা।